Welcome to my English class. I have discussed transformation sequentially. Today I'll discuss conditional sentence in transformation. In seventh class of transformation, I will discuss conditional, second part of conditional. Aske I speak in Bangla. So, সিমটম যেটা আমরা আগের ক্লাসে আমরা যেটা পড়েছিলাম যে শর্তমূলক হাবদক সাবজেক্ট একই তো এখন আমরা পড়ব শর্তমূলক হাবদক সাবজেক্ট ভিন্ন শর্তমূলক হাবদক শর্ত মূলক হাবদক হাবদক সাবজেক্ট ভিন্ন শর্তমূলক আবদক সাবজেক্ট যদি ভিন্ন হয় আমরা বাই প্লাস বাই প্লাস বাই অথবা আমরা এখানে দেখতে পারি ইন কেস অফ প্লাস সাবজেক্টের পজিটিভ ফর্ম প্লাস বার প্লাস আইএনজি প্লাস বাকি অংশ বাকি অংশ কমপ্লেক্স সেন্টেন্সে হবে ইফ প্লাস পজিটিভ ক্লজ তারপর হবে পজিটিভ ক্লজ এখানে পজিটিভ ক্লজ হবে ক্লজ প্লাস এন্ড প্লাস পজিটিভ ক্লজ ক্লজ তাহলে আমরা এই নিয়মটা যখন আমরা প্রয়োগ করব আমাদের মাথায় রাখতে হবে যে এই নিয়মটা আলোকে হবে কিনা এটা জানার জন্য আমাদের এই সিমটমটা বুঝতে হবে সেন্টেন্সটা অবশ্যই শর্তমূলক হবে এবং হাবদক হবে এবং সেই সাথে সাবজেক্ট ভিন্ন হবে তাহলে আমাদের এই বিষয়টা মনে রাখতে হবে শর্তমূলক হাবদক সাবজেক্ট ভিন্ন সিম্পল করার সময় বাই অথবা ইন কেস অফ বাই অথবা ইন কেস অফ তারপর হবে সাবজেক্টের পজিটিভ ফর্ম কমপ্লেক্স সেন্টেন্সে যে পজিটিভ ক্লজটা থাকবে ইঙ্গিতযুক্ত ক্লজটা ওই ক্লজের সাবজেক্টের পজিটিভ ফর্ম হবে তারপর যে ভার্ব থাকবে ভার্বের সাথে আইএনজি হবে তারপর বাকি অংশ হবে কমপ্লেক্স সেন্টেন্সে ইফ থাকবে তারপর পজিটিভ ক্লজ হবে তারপরও আবার কমা দিয়ে পজিটিভ ক্লজ হবে কম্পাউন্ড সেন্টেন্সে পজিটিভ ক্লজ হবে এবং দুইটা ক্লজকে সংযুক্ত করবে কি এন্ড দ্বারা এন্ড প্লাস আবারও কি পজিটিভ ক্লজ তাহলে পজিটিভ ক্লজ এন্ড পজিটিভ ক্লজ এবার আমরা এই নিয়মটা প্রয়োগের জন্য আমরা একটা উদাহরণ দিব উদাহরণটা একটু মনোযোগ সহকারে সবাই লক্ষ্য করো আই শ্যাল গো ইফ ইউ কাম আই শ্যাল গো যদি তুমি আসো আমি যাব এখানে ইফ থাকার কারণে আমরা শর্ত বুঝতে পারছি এবং ইউ কাম হাবদক সেন্টেন্স ইউ আই শ্যাল গো এটা হাবদক সেন্টেন্স তাহলে আমরা আমাদের দুইটা শর্ত মিলে গেল ইফ শর্ত শর্তবোধক নির্দেশ করছে শর্তমূলক ইউ কাম পজিটিভ ক্লজ আই শ্যাল গো পজিটিভ ক্লজ এবং হাবদক হয়ে গেল এবং সেই সাথে আমাদের সাবজেক্টটা খেয়াল করতে হবে এই ক্লোজের সাবজেক্ট হচ্ছে ইউ এবং দ্বিতীয় সেন্টেন্সের দ্বিতীয় সেন্টেন্স বা ক্লজ ক্লজের সাবজেক্ট হচ্ছে আই তাহলে আমরা বুঝতে পারলাম এখানে সাবজেক্ট হচ্ছে ভিন্ন তো যদি ভিন্ন হয় আমাদের এই নিয়মটার সাথে কি মিলে গেল তো সেক্ষেত্রে আমরা যখন সিম্পল করব সিম্পল করার সময় ইন কেস অফ অথবা বাই বাই দিলে হবে বাই তারপর হচ্ছে ইউ হচ্ছে ইউ হচ্ছে সাবজেক্ট এই সাবজেক্টের পজিটিভ ফর্ম ইউ এর পজিটিভ ফর্ম হচ্ছে ইউর
তারপর আছে কি ভার্ব, ভার্ব হচ্ছে কাম, কামের সাথে আইএনজি যোগ করলে ই উঠে যাবে, আইএনজি হয়ে যাবে। কারণ ই উঠে যাওয়ার কারণ হচ্ছে এখানে ই হচ্ছে ভাওয়েল, আই হচ্ছে ভাওয়েল। তো আমাদের এটা এখানে খেয়াল করতে হবে যে কোনো ভার্বের শেষে যদি ই থাকে এবং ওই ভার্বের সাথে যদি আইএনজি যোগ করতে হয় সেক্ষেত্রে ই উঠে যায়। তো এখানে এর জন্য ই উঠে গেল, আইএনজি যোগ হয়ে গেল এবং বাকি অংশ আমি লিখে দিব আই শ্যাল শ্যাল গো। ঠিক একইভাবে যদি আমরা ইন কেস দিয়ে করি সেক্ষেত্রে বাইয়ের পরিবর্তে কি হবে, ইন কেস অফ ইউর কামিং আই শ্যাল গো, তাহলে সিম্পল হয়ে যাবে। এবার আমরা কম্পাউন্ড সেন্টেন্সটা করবো। কম্পাউন্ড সেন্টেন্সে আমরা জানি সাধারণত দুইটি ক্লজ থাকে, তো দুইটি ক্লজ এন্ড দ্বারা এই টাইপের সেন্টেন্স শর্তমূলক আবোধক যদি হয় এবং সাবজেক্ট ভিন্ন হোক কিংবা সাবজেক্ট একই রকম হোক সেক্ষেত্রে আমরা এন্ড দ্বারাকে সংযুক্ত করে দিব। তো আমরা ইউ কাম এন্ড আই শ্যাল গো, সেন্টেন্সটা কম্পাউন্ড হয়ে গেল। তো আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে যদি ইউ কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয়, কোনো সেন্টেন্সের বলতে যে প্রথম যে ক্লজটা থাকবে পজিটিভ ক্লজ, ওই পজিটিভ ক্লজের যদি সাবজেক্ট হয় সেক্ষেত্রে আমরা ইউকে চাইলে তুলে দিতে পারি, তাহলে আমরা ইউ বাদ দিয়ে দিতে পারি, বাদ দিলে হবে না দিলে হবে। তো ইউ কাম অ্যান আই শ্যাল গো অথবা কাম অ্যান আই শ্যাল গো, আসো এবং আমি যাব, এটা হচ্ছে বাই ইউর কামিং তোমার আসা দ্বারা বা তুমি আসলে আমি যাব। আর এখানে হচ্ছে ইফ ইউ কাম যদি তুমি আসো আমি আই শ্যাল গো আমি যাব। আশা করি তোমরা এই ক্লাসটা বুঝতে পেরেছ। তো এই টাইপের যতগুলো এক্সাম্পল আছে বা এক্সারসাইজ আছে তোমাদের টেক্সট বুকে বা বিভিন্ন বোর্ডে এসেছে, তো এগুলো যদি তোমরা প্র্যাকটিস করো আশা করি ইনশাল্লাহ তোমরা এই দুটো বিষয় কি পরীক্ষা আসলেও তোমরা উত্তর করতে পারবে। তো থ্যাংকস ফর টুডে, ভালো থাকো, বাই বাই।